ওকে, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি যে টি শার্ট ডিজাইন, এই যে ইমেজ গুলো যে আসছে দেখেন দেখি, বিভিন্ন মার্কেট থেকে আসছে। যেমন এটা আসে ভ্যাক্টরি থেকে, এটা হচ্ছে একটা কি মার্কেট বলেন নাকি, স্টক মার্কেট। তারপর এই যে অ্যাডোবি স্টক আসছে, অ্যাডোবি স্টকও একটা কি স্টক মার্কেট। ফ্রিপিক আছে, এটাও একটা স্টক মার্কেট। এখানে একটা ছবি আসছে, এটা হচ্ছে পিন্টারেস্ট থেকে, পিন্টারেস্ট একটা কি সোশ্যাল মিডিয়া। তারপর এদিকে আসেন, এটা পিন্টারেস্টে, মানে পিন্টারেস্টে মানুষ কি করছে জানেন, মার্কেটিং করছে। এখন আমি যদি এখানে ক্লিক দিই দেখেন দেখি কি হয় ঘটনাটা, এখানে ক্লিক দিলাম, আচ্ছা পিন্টারেস্ট আমার অ্যাকাউন্টটাকে কি করতে বলতেছে ধরেন লগ ইন করতে বলতেছে। তো এটা অন্য নেট, সেজন্য হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তো এটা মার্কেটিং করছে অন্য, মানে কোন মার্কেট প্লেসের প্রোডাক্টটাকে কি করছে পিন্টারেস্টে নিয়ে এসে কি করে দিছে মানে এবার পোস্ট করে দিছে। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছি যে বিভিন্ন মার্কেট থেকে টি শার্টগুলো কিন্তু আসতেছে। এই যে প্রিন্টফুল আসছে, বলেন দেখি প্রিন্টফুল কোন ধরনের মার্কেট, যেটা প্রিন্ট অন ডিমান্ড সাইড, মানে এখানে ডাইরেক্ট আপনি কি করতে পারবেন এটা কিনে নিতে পারবেন। তারপর এদিকে আসেন, ধরেন এই যে এগুলো কিন্তু পার্সোনাল ওয়েবসাইট কেউ কেউ তৈরি করছে, পার্সোনাল ওয়েবসাইট ওয়েবসাইট থেকেও কি আসছে কিন্তু। হ্যাঁ, ফ্রিল্যান্সার থেকে আসছে, ডিজাইন হিল থেকে আসছে, হ্যাঁ ক্রিয়েটিভ ফেব্রিকা আসছে, এটাও একটা মার্কেট প্লেস। তাহলে এই যে মার্কেট প্লেসগুলো দেখতে পাচ্ছেন, তাহলে দেখলেন টি শার্ট ডিজাইন সব জায়গা থেকে আসতেছে। এই সারার স্টক থেকে আসছে, দেখেন সারার স্টক। আবার এটা আসছে কোথা থেকে, ফাইবার থেকে, ঠিক আছে। এই যে ভিস্তা প্রিন্ট, এটাও একটা মার্কেট। ওকে, ডিজাইন হিল ড্রিবল থেকে আসছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি কিন্তু আপনাদের সেদিন দেখাইছিলাম যে একটা মক ডিজাইন করে সেটা পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করতে হয়, দেখেছি না। এই দেখেন পিন্টারেস্ট হচ্ছে একটি মনে করো সবচেয়ে বেশি ভাইরাল ছবি, মনে করো আপনার প্রোডাক্টটাকে যদি ভাইরাল করতে চান, মানুষের কাছে পৌঁছাই দিতে চান, তাহলে আপনার পিন্টারেস্ট মার্কেটিং শিখতে হবে। কথা কি বুঝছেন, কারণ পিন্টারেস্ট হচ্ছে সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, কারণ পিন্টারেস্ট মনে করো মাধ্যমটাই হচ্ছে কি মার্কেটিং এর জন্য, এখানে যে যত বেশি মার্কেটিং করতে পারে এই পিন্টারেস্টে। আপনি, আমি কিন্তু আগে বলছি যে পিন্টারেস্টে আপনার কি খুলবেন, একটা করে অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুক খুলবেন, হ্যাঁ তারপর কি খুলবেন, টুইটার খুলবেন, টুইটারেরও অনেক মার্কেটিং করে মানুষ। এই যে ইউটিউব থেকেও আসছে, ইউটিউবের ভিডিও আসছে, ক্রিয়েটিভ ফেব্রিকা আসছে, যে ডিজাইন স্যাক, এগুলো এই হচ্ছে মার্কেট। আপনারা এই সব মার্কেটে কাজ করতে পারবেন যেগুলো আসতেছে। হুম, এই যে ভ্যাক্টর স্টক থেকে আসছে, বুঝলেন, প্রিন্ট ফুল আসছে, আই স্টক আছে, পিএনজি ট্রি আসছে, 99 ডিজাইন আসছে, শাটার স্টক আসছে। তার মানে সব সেক্টরে এর কি কাজের কি আছে, প্রাধান্য আছে। কিন্তু আপনি বিজনেস কার্ড দেখেন দেখি, বিজনেস কার্ড শুধু কোথায় পাবেন বলেন, শুধু পাবেন হতে কোথায়, আপনারা অ্যাক্টিভ মার্কেটে কাজ করতে পারবেন আর স্টকগুলোতে কাজ করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা ওই যে প্রিন্ট অন ডিমান্ড সাইট কিন্তু পাবেন না, কারণ প্রিন্ট অন ডিমান্ড সাইটে ধরেন বিজনেস কার্ড কি হয় না, সেল হয় না, ঠিক আছে। কথা কি বোঝা গেছে, তার মানে টি শার্ট কিন্তু সব জায়গায় কি হবে, মানে কারণ টি শার্ট ডিজাইনের যে সার্ভিসটা সব জায়গায় আপনি দিতে পারবেন। সেজন্য বলতেছি আপনার টি শার্টটাকে একটু গুরুত্ব দিয়েন, ঠিক আছে। তো দেখেন এখন আমি দেখাচ্ছি আপনাদের যে টি শার্ট ডিজাইন কিরকম হতে পারে। আচ্ছা, এখন দেখেন টি শার্ট ডিজাইন আপনারা যে করবেন, এই টি শার্ট ডিজাইনের নিশগুলো দেখেন, দেখলেন ফেস্টিভ্যালের কতগুলা আপনারা করতে পারবেন, এই যেগুলো ফেস্টিভ্যালের জন্য। আবার এদিকে যদি আপনি নন ফেস্টিভ্যাল করেন, তাহলে আপনার যেমন যদি হবি থাকে, হবি মানে শখ, কারো শখ জাতীয় যদি করেন, যেমন ফিশিং আছে, ফিটনেস আছে, হান্টিং আছে, মুভি আছে, মিউজিক, ভিডিও গেমিং, হ্যাঁ ওয়াগা, ক্যাম্পিং, ফটোগ্রাফি, ট্রাভেল, কার, মোটর সাইকেল, ফুড, হ্যাঁ হ্যাঁ। আর এদিকে দেখেন এই অ্যানিমেল নিয়ে কাজ যদি করেন, যেমন ডগ আছে, ক্যাট আছে, হর্স,
হ্যাঁ, তারপর মানে অন্যান্য যে পোষা প্রাণীগুলো আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে করতে পারেন। অকুপেশন, হ্যাঁ, পেশা নিয়ে যে যেমন মেকানিক, ইঞ্জিনিয়ার, নার্স, হ্যাঁ, টিচার, পুলিশ, হ্যাঁ, তারপর এদিকে যেমন স্পোর্টস, খেলাধুলা নিয়ে টি শার্ট ডিজাইন করতে পারেন, তারপর মানে বিভিন্ন ইভেন্ট, ইভেন্ট বুঝেন, হ্যাঁ, যেমন বার্থডে, অ্যানিভার্সারি, মানুষের যে যেগুলো যেগুলো ইভেন্ট হয় আর কি, একটা মানুষের বেবি, বেবিদের ফ্যামিলি, হ্যাঁ, ওয়েডিং, তারপর এদিকে ধরেন আর কি আছে মিলিটারি, ওই যে আর্মি আছে না, আর্মি, আর্মির জন্য টি শার্ট, তারপর নেভি আর আছে যারা এয়ারফোর্স, এদের জন্য কি আপনি কি করতে পারেন। আবার এদিকে আছে দেখেন বিজনেস, আপনি আপনি বিজনেস, আপনার যে বিজনেস আছে না, মানুষের যে বিজনেস আছে সেগুলো নিয়েও টি শার্ট ডিজাইন করতে পারেন, দেখলেন। তাহলে আপনি টি শার্ট ডিজাইন করেও আপনি কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না, দেখলেন। শুধু একটা নিচ যদি শিখেন, মাত্র ক্যাড আর ডগ, ক্যাড আর ডগ যদি শিখেন, এটা দিয়ে যদি ভালো একটা কাজ করতে মানে এখন ভালোভাবে কাজ শিখতে পারেন বা ভালো কাজ করেন, আপনি যদি লেগে থাকেন, তাহলে এটাই আপনার হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। সবগুলোতে যদি যান তাহলে কিন্তু মরবেন, এই শুনেন, তাহলে সবগুলোতে গেলে একটাও হবে না, যেগুলো দুই তিনটা নিশ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কারণ শুনেন, ক্যাট ডগ, যেমন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি যে ক্যাট, এই যে ক্যাট টি শার্ট ডিজাইন, ঠিক আছে, ক্যাটের হিউজ পরিমাণ টি শার্ট ডিজাইন আছে, দেখলেন। এগুলো সব দেখবেন কোথা থেকে আসছে জানেন, সব আছে ওই যে প্রিন্ট অন ডিমান্ড সাইট, মানে যেগুলোতে কিনে, যে দারাজ থেকেও আসছে, দেখেন ইটসি আসছে, মানে ই কমার্স সাইট থেকে আসছে। তার মানে টি শার্ট ডিজাইন যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি কিন্তু মানে নিজে বিজনেস, অনলাইন বিজনেস করতে পারবেন, যদি এটা ভালোভাবে শিখতে পারেন, অনলাইন বিজনেস, বুঝলেন। হিউজ পরিমাণে আর্নিং করতেছে বর্তমানে মানুষ, আরও এআই আসছে, এআই দিয়ে খুব তাড়াতাড়ি ডিজাইন করে ওটাকে কাস্টমাইজ করে, এ দেখেন, দেখলেন। তাহলে আমি যদি আপনাদের আজকে একটা ক্যাট আর একটা ডগ দিয়ে টি শার্ট ডিজাইন দেখাই, ঠিক আছে, তাহলে দেখেন, আমি এখন দেখেন ক্যাট এবং ডগ, হ্যাঁ, এখন আপনি ক্যাট এবং ডগ নিয়ে কি করবেন, টি শার্ট ডিজাইন করবেন, ধরেন। এখন শুধু ক্যাটের ছবিটা দিলে কিন্তু হবে না, এই যে অনেকে কিন্তু ক্যাটের ছবিটা দিছে জাস্ট, সেটা দিয়েও কিন্তু টি শার্ট ডিজাইন হবে। আবার আপনি যদি ক্যাটের সাথে যদি দু একটা মেসেজ লিখে দেন, এই যে ক্যাট ম্যাক মি হ্যাপি, হিউম্যান ম্যাক মি হেট হার্ট, দেখলেন, সুন্দর একটা কোয়ার্স দিছে, এগুলোকে কি বলে, কোয়ার্স, হ্যাঁ, ছন্দ, এই যে এখানে বলছে পাউস, দেখলেন। এখন তাহলে এই ছন্দগুলো কি করতে হবে আপনাকে, হ্যাঁ, যে যেভাবে দেয় আর কি, এই যে এখানে যেমন সরি আই এম লেট, আই স এ ক্যাট, এখানে সুন্দর একটা কি দিছে, কোয়ার্স দিছে, আপনারা এই কোয়ার্সগুলোও নিতে পারবেন, এই কোয়ার্সগুলো নিতে পারবেন, কিন্তু এই কোয়ার্সগুলো দেখতে হবে যে কোনো প্রতিষ্ঠান কিনে নিছে কি না। ওকে, যেটা বললাম যে আপনি টি শার্ট ডিজাইন যে করবেন, এখন আপনার নিশটা ঠিক করতে হবে, আপনার এতগুলো নিশ শেখার দরকার নাই, আপনি দুই তিনটা চার পাঁচটা নিশ শিখেন, আপনি ক্যাট এবং ডগ নিয়েই কাজ করেন, কারণ বিদেশিরা আছে না, ওদের প্রত্যেকের একটা করে কি আছে, পোষ্য প্রাণী আছে, সেটা হতে পারে ক্যাট, হতে পারে ডগ, হর্স, হ্যাঁ, এখন দেখবেন যে বাঘও কি করতেছে, ওরা পুষতেছে, ঠিক আছে, মানে আজব আজব প্রাণীগুলোকে কি ওরা মানে পোষ মানায়, ওরা ধরো যে একই বিছানায় ধরো যে কি ঘুমায়, জানেন, এরকম ধরেন। ওকে, আচ্ছা দেখেন, তাহলে আপনার নিশ ঠিক করতে হবে, হ্যাঁ, আপনি দেখেন এদিকে যেমন, এই দেখেন আপনি এই যে হবিস আছে না, হবিস, আপনি হবিস নিয়ে কিন্তু কাজ করতে পারেন, যেমন মোটর সাইকেল, কার, এই কার টি শার্টও কিন্তু অনেক আছে, দেখেন এখানে কার, এখানে কার যদি দেই, কার, এই যে কার টি শার্ট দেখেন, কত কার টি শার্ট আছে, দেখলেন, এই যে কারের টি শার্ট দেখেন, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, প্রতিদিন এগুলো করবেন,
আর কি করবেন? আপলোড মারেন প্রিন্ট অন ডিমান্ড সাইট, আর কোথায়? স্টক সাইটে। এই যে এটা ফ্রিবিক থেকে আসছে। এখন আমি যদি এটা ডাউনলোড করি, ডাউনলোডের বিনিময়ে কি ও কিন্তু ডলার অবশ্যই পাবে। তাহলে এগুলো হচ্ছে ভেক্টর বেসড ডিজাইন। এখন আমি একটা আপনাদের দেখাই হচ্ছে কি, যে আপনাদের ক্যাট, হ্যাঁ ক্যাট জাতীয়। এখন দেখেন আপনি যে যে এখন আপনি যে যে আপনার যে ক্যাটটা আছে না, এই ক্যাটটা কোথায় পাবেন, তাই না? এটাও একটা কথা। এখন আপনি যদি এই ক্যাটটা ইউজ করেন তাহলে কিন্তু কপিরাইট খাবেন, মানে আপনার মার্কেট দেখবেন যে পরের দিনে নাই। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে কি ওদের মনে করেন নিজস্ব ধরেন। হ্যাঁ, বা আপনার যদি ঘরে যদি কোনো কি বিড়াল থাকে বা ধরেন ক্যাট থাকে, সেটার ছবি তুলেন, ওই ছবিটাকে তুলে ওইটাকে কি করবেন, ড্রয়িং করবেন, পেন টুল দিয়ে ড্রয়িং করে ওটাকে কি করবেন, ওটা একটা ক্যাট বানিয়ে নেবেন। মানে অরিজিনাল আর কি ছবিকে কি করা যায়। আমি কিন্তু ইমেজ ট্রেস দেখাইছি, ইমেজ ট্রেস আর ওই যে পেন্সিল টুল দেখাইছি, তারপরে আর কি দেখাইছি, পেন টুল দেখাইছি। ওই পেন টুল দিয়ে কি করে দিতে হয়, ওই ক্যাটটার ছবিটাকে কি করে নিতে হবে, মানে একটু ছবি ড্রয়িং করারও কি মানে শিখতে হবে আর কি, ছবি ড্রয়িং কীভাবে করতে হয়। হ্যাঁ, এটাকে বলে ভ্যাক্টর ড্রয়িং। মানে ইউটিউব চ্যানেলে অনেক আছে যে কীভাবে ভ্যাক্টর ড্রয়িং করতে হয়। হ্যাঁ, দেখবেন আপনি যদি ভ্যাক্টর ড্রয়িংটা ভালো মতো করতে পারেন না, তাহলে আপনার টি শার্ট ডিজাইনগুলো খুব তাড়াতাড়ি সেল হবে। ওকে, এখন আপনি যদি নাও নেন সমস্যা নেই, এখন এআই চলে আসছে। কথা কি বুঝছেন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি ধরেন এখন একটা ক্যাট আমি কি করে নিব, এআই কে বলবো, ও অটোমেটিক তৈরি করে দিবে, বুঝলেন? এখন আমি চলে যাই হচ্ছে আমার এআই তে। হ্যাঁ, এখানে অনেকগুলো এআই আছে, যেমন কিটল আছে। হ্যাঁ, কিটল থেকে নেই, কারণ কিটল থেকে এদের কমার্শিয়াল লাইসেন্স আছে। কমার্শিয়াল লাইসেন্স বুঝেন, মানে ওদের ব্যবসায়িক আর কি লাইসেন্স করা আছে। আপনি ওখান থেকে যত কিছু তৈরি করেন না কেন, আপনি ডাইরেক্ট কি করতে পারেন, সেল করতে পারবেন, বুঝলেন? এখন আমি নিউ প্রজেক্টে যাই, এখন এআই থেকে একটা তৈরি করে নিই, দেখি এখানে আমার এখানে ক্রেডিট আছে কি না আগে একটু দেখে নিই। কিউট ক্যাট, টাইপ হচ্ছে ভ্যাক্টর, কি টাইপ ভ্যাক্টর। আচ্ছা, কালার দিলাম কি, কালার হচ্ছে কি ব্ল্যাক কালার দিয়ে বলবেন, ব্ল্যাক আর কি। হ্যাঁ, ওকে, এখন এইদিকে আসি, আসার পরে এই যে ভ্যাক্টর টাইপ নিব। ওকে, এই যে ভ্যাক্টর আছে, আমি যেখান থেকে এটা দেই, মানে ভিনটেজ ড্রয়িং আছে, ভিনটেজ না ভ্যাক্টর স্টাইল, ঠিক আর কী কী স্টাইলগুলো আছে দেখি, এখানে স্টাইলগুলো ধরে দিতে হবে। হ্যাঁ, ওকে, এটা আছে, এটা আছে, সিলহুটি টাইপ, আচ্ছা সিলহুটিটাই নেই দেখি, জেনারেট দেই দেখি। তাহলে একটা ক্যাট কি করলাম, তৈরি করে নিলাম, দেখলেন? এখন অল্টার সেভ একটু বড় করে নেই, ঠিক আছে? ওকে, মানে এটা সিলহুটি টাইপ, মানে এটা হচ্ছে কি একটা ক্যাডের অবয়ব বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা বিড়াল। এখন এটাকে আমি এখান থেকে কি করব, পিএনজি বা জেপিজি একটু ডাউনলোড করলাম। আপনি যদি এখান থেকে আপগ্রেড করেন না, আপনি এখান থেকে ডাইরেক্ট সব কিছু করে নিতে পারবেন, এখানেই ডিজাইনটা করতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু এখানে ডিজাইনটা করে নিতে পারি, তো আমি আপনাদের যেহেতু এখানে দেখাইছি যে এখানে করব। হ্যাঁ, আচ্ছা এটা নিলাম, নেয়ার পরে এবার এর ফির আরোটা আরো ফির কি আছে জানেন? আচ্ছা, আমি ইমেজ ট্রেস দেখাইছি না, যেহেতু একটা কালার আছে, ইমেজ ট্রেস করা কিন্তু খুবই ইজি। হুম, এই যেখান থেকে আমি চাইলে কি করে নিতে পারি জানেন, এই যে এখান থেকে ভ্যাক্টর করে নিতে পারি ডাইরেক্ট। তো এখন এখান থেকে ভ্যাক্টর করবো না, আচ্ছা করে দেখাই আপনাদের সুবিধার জন্য। আপনারা যখন অন্যান্য ছবিগুলো তৈরি করবেন না, তখন কিন্তু ভ্যাক্টর করতে পারবেন না। তো আমি এই যে ভ্যাক্টরাইজার ইওর ইমেজ এখানে যাব, যাওয়ার পরে এই যেখানে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর আমি চলে যাবো ডাউনলোড, এই যে এটা এটা এখন কি করে দিব জানেন, ভ্যাক্টর করে দিব। হ্যাঁ, এই যে এখন ভ্যাক্টরাইজ ইমেজ, তাহলে কি হয়ে যাবে, ছবি থেকে কি হয়ে যাবে, ভ্যাক্টর হয়ে যাবে। এই যে এসভিজি পাবো কিন্তু। হ্যাঁ, এসভিজি থেকে এখন কি করে নেবো, ডাউনলোড করে নিলাম, কারণ আমি চলে গেলাম এখানে।
এখন দেখেন আপনি যে টি শার্ট ডিজাইন করবেন না, এর একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, যে সাইজটা সবাই পছন্দ করে। এবং টি শার্ট ডিজাইন যখন প্রিন্ট দিবে না, তখন যখন প্রিন্ট দিবে আর কি, তখন একদম সুন্দর গর্জিয়াস ভাবে ফুটে উঠবে। আর যদি রেজুলেশন কম হয় না, তাহলে টি শার্ট ডিজাইন কি হবে না, ভালো হবে না। তো আপনারা যদি সরাসরি ভাবে প্রিন্ট করেন, মানে আপনি এখানে ডিজাইন করলেন আর ডাইরেক্ট প্রিন্ট দিলেন, তাহলে আপনি প্রিন্ট দিবেন। আর যদি আপনি কি করেন, আপনি যদি ওয়েবসাইটে দেন, তাহলে আপনাকে ওয়েব নিতে হবে। তাহলে আপনি ওয়েবে নেন, ওয়েবে নেওয়ার পর আপনি এখানে যান, আপনি এখানে 4500 দিবেন হোয়াইট, আর এটা হচ্ছে 5400 দিয়ে এই যে এখানে যাবেন মোর সেটিং এ যাবেন, তারপর এই যেখান থেকে 300 করে দিবেন, ক্রিয়েট করলাম, এই চলে আসছে দেখেন আর্টবোর্ডটা, ঠিক আছে, এই আর্টবোর্ডটা আসছে। এখন আমার ওই যে টি শার্ট ডিজাইনের যে ক্যাটটা আছে না, সেটাকে আমি এখন কি করব, ডাউনলোডে যাই, এই যে এসভিজি ফাইলটাকে কি করব, ওপেন করব, এই যে ক্যাটটা, হ্যাঁ এটাকে টানে নিয়ে গিয়ে আমার ফাইলে নিয়ে যাই, ঠিক আছে, ছোট কত অনেক ছোট, এটা এখন বরাবরই, এখন এখান থেকে আনগ্রুপ করব আর এটুক আউট করে দিলাম। হ্যাঁ এখন দেখেন এখানে কি হয়েছে ঘটনাটা বলেন দেখি, হ্যাঁ তো সেটা বলা হোক সমস্যা নেই। এই যে আমি নিব কি বলেন দেখি, ম্যাজিক টুল, ম্যাজিক টুলটা নিয়ে এখানে ক্লিক দিব, দিয়ে এখানে যাই, এখান থেকে টানে নেই এটাকে, এই দেখেন এগুলো আর দরকার আছে, এই যে এখন এক কালার পাইলাম কিন্তু, ওকে ও এটাকে গ্রুপ করে নেই একটু, আমি চাইলে এটাকে গ্রুপ করি, ঠিক আছে। তো এটা এইভাবে করা শিখাইলাম আপনাদের, হ্যাঁ তো এখানে কিন্তু ভেঙে গেছে অনেকটা। তো আপনারা যেহেতু ইমেজটা শিখছেন, তো ডাইরেক্ট ইমেজটাকে নিয়ে আসেন, তাহলে এটা আরও সহজ হবে। ইমেজটাকে নিয়ে আসলাম, তাহলে আমার রেজাল্টটা আরও বেশি ভালো পাবো। এই যে ইমেজটা যে ক্লিক দেন, হ্যাঁ এখন এক্সপ্যান্ড করলাম, শেষ, এখন হোয়াইটটাকে আউট করে দিলাম, হয়ে গেল। এর থেকে এটা বেটার রেজাল্ট পাইলাম, তাই না, হ্যাঁ এটা হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে কি করব, কন্ট্রোল জি, এখন আমি চাইলে কিন্তু এটার কি করে নিতে পারি, কালার চেঞ্জ করি, এটা দরকার নাই আমার, এটা রেজাল্ট ভালো হয়নি, ঠিক আছে, ওকে। এই যে এটা নিলাম, বিড়ালটার কালার ধরেন, আচ্ছা এখন আপনি ডিজাইন করবেন আইডিয়া পাচ্ছেন না, ধরেন কথার কথা, এই চলে যান গুগলে, গুগলে যান, এখন এখানে ক্যাট টি শার্ট দিয়ে সার্চ দেন, দিলেন, এই দেখেন কত রকম ক্যাট টি শার্ট দিলেন, এই যে এই ক্যাটটা দেখেন, আপনি চাইলে কিন্তু এটাও নিতে পারেন, এটাকে কপি করে, তাহলে কপি, এই যে কপি ইমেজ, এখানে গিয়ে পেস্ট করেন, তাহলে এরকম কয়টা, পাঁচ সাতটা ছবি পাশে রাখেন, তাহলে পাশে রাখলে কি কি পাবেন বলেন দেখি, এই যে এটা নেন, এটা নিলাম, এখান থেকে কপি করলাম, কপি করে এটাকে পাশে নিলাম, এই যে এখানে দিলাম, ঠিক আছে। এদিকে নিচে আসি, আরও ক্যাট আছে কোথায়, ক্যাট টি শার্ট এই যে এখানে আছে, এই যে এটা অ্যামাজন থেকে আসছে, এটা পুরোটাই এই যে কী দিয়ে তৈরি করছে বলেন দেখি, লাভ, এই যে দিলাম এখানে, ঠিক আছে, এই দিলাম, এখন এদিকে আসি, আরও ক্যাট আছে এইদিকে দেখেন, এখানে শুধু খালি ক্যাটের কীটা দিয়েছে বলেন, এগুলো ফেরত বেশি কিনে মানুষ, বুঝলেন, আচ্ছা এই যে ক্যাট, এখানে ইটসি থেকে আসছে, এই দেখো ভালো করে আজকে থেকে শুরু করে দিবা, তারপর যেমন এই যেখানে আছে একটা ক্যাট হয়েছে, ঠিক আছে, আইডিয়া পাইয়ে যাবো সমস্যা নেই, আমার তো এমনিতে আইডিয়া আছে মাথায়, আপনাদের জাস্ট খালি বোঝানোর জন্য, ওকে। এখন এই ক্যাটটাকে আপনি, এখন কথা হচ্ছে কি যে আপনি এটার টি শার্ট ডিজাইনটা কোন কালার নেবেন,
আপনি যদি টি শার্টটা কালো কালার নেন তাহলে আপনাকে ডিজাইনটা কি করতে হবে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি কি করলাম বলেন দেখি, একটা ক্যাট নিলাম, ওকে, আমি পাশে কয়েকটা ছবি নিলাম যাতে আমার আইডিয়া আসে, ওকে। আমি এরকম হুবহু করব না, এমন কথা হচ্ছে আপনি ব্ল্যাক টি শার্ট ডিজাইনের জন্য করবেন ধরেন, তাহলে ব্ল্যাক এরকম পিছনে একটা কি নিতে হবে, ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠাই দিন, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক দিলাম, কারণ এই ছবিটাকে ধরে আমি হোয়াইট কালার বা রেড কালার করে দিলাম ধরেন, ঠিক আছে। ধরেন আমার এটা হবে রেড কালার। এখন দেখেন কোয়েটস কোথায় পাবেন, আপনি চাইলে কিন্তু এই কোয়েটস গুলো ইউজ করতে পারেন, আই লাভ ক্যাটস বাট আই ক্যান নট ইট এ হোলি ওয়ান, এটা ইউজ করতে পারবেন, কিন্তু এটা ইউজ করতে পারবেন আগে আপনাকে দেখতে হবে ট্রেডমার্ক, দেখতে হবে ট্রেডমার্ক, ট্রেডমার্ক বুঝেন মানে এটা কিনে দিয়েছে কিনা মানুষ, এই যে ট্রেডমার্ক আছে এখানে দেখেন আপনাদের দেখাচ্ছি, তাহলে মেসেজটা কি, মেসেজটা হচ্ছে কি আই লাভ ক্যাটস বাট আই ক্যান নট ইট। আচ্ছা আমি এখানে লিখে দেই, এখানে আগে লিখি না, হয় এখানে লিখে তারপর এটাকে কপি করে দেই, এখান থেকে হোয়াইট কালার করে দিই বা হলুদ কালারটা দেখা যাবে তাড়াতাড়ি, এটাকে শিফট চেপে বড় করে দিই। আচ্ছা বড় করলাম, এখন এটাকে সিলেক্ট করি টাইপ টুল দিয়ে, এখন দেখি আই লাভ ক্যাট, ঠিক আছে, বাট আই ক্যান নট, আই ক্যান নট ইট ইট এ ডাব্লু না ওলি ওয়ান। এখন এই মেসেজটাকে আমি কি করব, এখান থেকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন এই যে ট্রেডমার্ক এখানে যাব, এখানে গিয়ে আর এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম, এখন এখানে দেই সার্চ, এখানে দেই সার্চ, এই ট্রেডমার্ক বলতে এই মেসেজগুলো কি মানুষ কিনে নিতে পারে কোনো প্রতিষ্ঠান, এই মেসেজগুলো ওরা সারা বিশ্বের আর কোনো মানুষ ইউজ করতে পারবে না, যদি এই কোয়েটসটাকে কেউ কিনে নেয় তাহলে এটা কিন্তু আর অন্য কোম্পানি ইউজ করতে পারবে না, বিশেষ করে কমার্শিয়াল পারপাস, কমার্শিয়াল বলতে বেচা কেনা, এই দেখেন তাহলে হোলি কি হোলি লাভ, এটা কিন্তু মানুষ কিনে নিছে 2016 সালে এক্সপার্ট হয়ে গেছে, এই যে ডেট এক্সপার্ট হয়ে গেছে, এই যে এখনো লাইভ আছে, 2027 সাল পর্যন্ত কিনে নিছে এটা, তাহলে হ্যাঁ হ্যাঁ যে হোলি লাভ, ঠিক আছে, এটাকে কিনে নিছে, এই দেখেন এখানে একটা ফন্ডও কিনে নিছে, এই ফন্ডটা আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে, তার মানে দুইটা ওয়ার্ডকে ওরা কি করছে কিনে নিছে, মানে ট্রেডমার্ক কিনে নিছে, বুঝলেন, তার মানে আপনার ডিজাইন করার জন্য আপনাকে কি জানতে হচ্ছে বলেন, ট্রেডমার্ক জানতে হচ্ছে, বুঝলেন, অবশ্যই এটা কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টও ব্যান হয়ে যাবে, আপনি মামলাও খাইতে পারেন, যেমন বাংলাদেশের শুনেন আপনি যদি মানে অন্যদের ডিজাইন থেকে নেন মেসেজ তাহলে এটা কেমন একটা দেখায়, আপনি যদি পারেন নিজে মনে করেন লিখেন বা আপনি একটা কাজ করতে পারেন, আপনি চলে যান চ্যাট জিপিটি, কোথায় চ্যাট জিপিটি নামে একটা এআই আছে, বুঝলেন, এখানে গিয়ে এখানে ওকে লিখেন, ঠিক আছে, ওকে বলেন যে প্লিজ টাইপ সাম কিছু ক্যাট টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন কোর্স কোর্স, ঠিক আছে, এন্টার দিলাম, এই দেখেন কতগুলো দেখলেন, কতগুলো চলে আসলো দেখলেন, ওকে যদি বলেন 50টা লিখো 50টাই দিবে, ঠিক আছে, ওকে বলতে প্লিজ এনা দাঁড়, এগুলো আমার দরকার নেই, ওকে বলতে প্লিজ এনা দাঁড়, আরো অন্য লিখে দিবে, এখানে এখানে মধ্যে কিন্তু কপি আছে, এই যে মেও অর নেভার, এটা কিন্তু মানুষ কিনে নিছে আমার বিশ্বাস, কারণ এটা খুব ছোট, ছোটগুলো কিনে নেয় বেশি, দেখি মানুষ ট্রেডমার্ক কিনে নিছে কিনা, এটা হ্যাঁ এটা কিনে নিছে, ডেট এক্সপার্ট হয়েছে, এই যে ডেট এক্সপার্ট হয়েছে, এটা কিনে আমরা কিন্তু কি করতে পারবো, নিতে পারবো, ঠিক আছে, তো এটা না নিয়ে আমরা অন্য কিছু নেই, হ্যাঁ।
তাহলে এই শুনেন, মেসেজটা যে নিবেন বা এই যে কোয়েশ্চনটা নিবেন, আপনার ক্যাটটার সাথে যাতে কি কোয়েশ্চনটার মিল থাকে, বুঝলেন, এটা একটা বুঝতে হবে। আচ্ছা এত বড় নিব না, বেশি বড় নিলে কিন্তু সাদাইতে খুব গন্ডগোল হয়, বুঝলেন, এখানে একটা নেই আর কি। সরি আই এম লেট, মাই ক্যাট ওয়াজ সিটিং অন, আচ্ছা লাইভ ইজ বেটার। আচ্ছা এই যে লাভ মি লাভ মাই ক্যাট, এখন দেখি এটা কেউ কিনে নিছে কিনা। ডগ কিনে নিছে, ক্যাট কিনে নেয় নাই, ও নাই এক্সপার্ট হয়ে গেছে এগুলা। এই নিচে দেখি এই যে ক্যাট লাভ, এটা মানুষ কিনে নিছে। আচ্ছা এটা আমরা ইউজ করে দিই নাকি? ওকে তাহলে এখানে দেই, তাহলে আমার মেসেজ আমি পেয়ে গেলাম নাকি? এই যে নিলাম, এইভাবে দিলাম, হ্যাঁ আমি এটাকে সাজাই। এদিকে আসি, এটাকে কাট করি, হ্যাঁ কন্ট্রোল এক্স কাট করলাম, মানে এখানে এসে কন্ট্রোল ভি দিই। আচ্ছা এখানে নেই আর এখানে নেই, ওকে নেওয়ার পরে এটার ফন্টটা আমি এখান থেকে টাইপ থেকে সেন্স ক্যাশ আপার ক্যাশ করে দিলাম, এটাকেও কি করে দিব সেন্স ক্যাশ আপার ক্যাশ করে দিলাম। এখন একটা সুন্দর ফন্ট লাগবে, হ্যাঁ তাহলে ওই যে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে টি শার্ট ডিজাইনের ফন্টগুলো একটু কষ্ট করে দেখবেন। এখন এটাকে একটু এদিকে নিয়ে আসি যাতে ফন্টগুলো আমি দেখতে পাই। হ্যাঁ এই যে এইভাবে ফন কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ এখন দেখি একটা ভালো ফন নেই। হ্যাঁ এই যে অন্যরা যে ফনগুলো নিছে ওরকম টাইপের একটু ফনগুলো দেখি, এটাও নেওয়া যায়, দেখি। আপনাদের আমি দেখাইছিলাম ঠিক আছে, এটা ফন্টের নাম হচ্ছে নটন, এটাকে আমি কি করব ক্রিয়েট আউটলাইন করে দিব। হ্যাঁ তখন এটা আর একটু অন্য ফন্ট নেই, এটা নেব না, ফন্ট কিন্তু মারাত্মক বিষয় বুঝলেন। এই যে দুটো ফন্ট আমি সিলেক্ট করে নিলাম দেখলেন, এখন এই সবগুলোকে ধরব, ধরে এখান থেকে এলাইন টু সিলেকশনে ক্লিক করলাম, এখানে ক্লিক দিলে সবগুলো কি সোজা হবে আর কি। হ্যাঁ এখানে ক্লিক দিলে কিন্তু এক জায়গায় আসবে, ওকে নিলাম। এখন এটাকে আমি কি করব, এই যে ইফেক্ট থেকে ওয়ার্ডটা শিখাইছি আপনাদের এইরকম হবে দেখেন, এই যে দেখলেন আমি এইরকম করে একটু ঘুরাই দিলাম, ওকে একটু বরাবর নেই, লাল কালার করে দিব, রেড কালার করে দিই, এটা নিলাম। এখন দেখেন আমি আর একটা কাজ করব, সেটা হচ্ছে কি জানেন, এখন দেখি যে কে কেমন ভাবে দিছে। এই যে আমি কিন্তু পিছনে রেট্রো টাইপ দিতে পারি, যে রেট্রো টাইপ গুলোকে বলে, একটু সিম্পল ভাবে করি সমস্যা নাই। ধরেন এখান থেকে ঘুরে গেছে না, আচ্ছা এটাকে আমি ট্রান্সফর্ম দিয়ে ফ্লিক করি, ও
তো সাজাই নেই, হ্যাঁ সাজাই নেই, দেখি এইভাবে দিয়ে যাচ্ছি তো কেমন হয় জানি না। রেড কালারটা আচ্ছা হোয়াইট কালারটা দিয়ে দেখি, পুরোটাকে ধরে এখান থেকে এক্সপ্যান্ড করি, আচ্ছা আমি পুরোটাকে ধরি, ধরে হোয়াইট কালারটা দিয়ে দেখি কেমন হয়, খারাপ না চলে। হ্যাঁ কি দিব, লাল কালার, আচ্ছা এটা লাল দিয়ে দেখি, একটু কাস্টমাইজ করে নিতে হয়। হ্যাঁ এদিকে হলুদটা দেই, এক কালারও দিতে পারেন আপনি, একটু চেঞ্জ চেঞ্জ করে দেখবেন ঠিক আছে, বা অন্য এরা সাদায় দিছে, হ্যাঁ সাদায় আপনি এক কালার করতে পারেন সমস্যা নেই, বেশি কালার দিলে খারাপ লাগে নাকি, আচ্ছা একটাই দিলাম, দা রেডটা যেহেতু বদলেছেন রেডটাই দিলাম ঠিক আছে, এই যে নিলাম, এটাকে গ্রুপ করি কন্ট্রোল জি, ওকে তাহলে এটাকে এখন কি করব বলেন দেখি, এটাকে অবজেক্ট থেকে আমি আনলক করে নিই, এটাকে পিএনজি করতে হবে, হ্যাঁ আর একটু বড় করি, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিনে যাবেন, গিয়ে এখানে লিখে দেন লাভ মি, লাভ মি, লাভ মাই ক্যাট, এখন আমি কোন ফোল্ডারে রাখবো, এখন আমি ধরেন ডেস্কটপে রাখি, টি শার্ট দিতেন নাকি, সিলেক্ট দিলাম, এক্সপোর্ট দিলাম, এই পিএনজি 8 দিবেন তাহলে রেজুলেশনটা ভালো পাবো, এই যে হয়ে গেছে, হ্যাঁ পিএনজি হয়েছে, এখন এইটার একটা কি ফাইল, এআই ফাইল সেভ করে রাখি, যাতে পরবর্তীতে আমরা কি করতে পারি, এডিট করতে পারি, হ্যাঁ এই যে নিলাম, ওকে এখন দেখেন এরকম একটা মকআপে যদি বসান তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে, হ্যাঁ কারণ মকআপ কোথায় পাবো সেটা কিন্তু আমরা জানি, যে মকআপ কোথায় পাবো আপনারা ফ্রি বিকে চলে যাবেন, যে টি শার্ট ডিজাইন মকআপ, ওকে এই যে কতগুলো মকআপ দেখলেন, কারণ আপনি পিএইচডিতে সেভ করলে বেটার হয়, পিএইচডিতে সেভ করবেন, আপনি তাহলে ভেক্টরও সেভ করতে পারেন, যেহেতু ভেক্টরে আসি ভেক্টরে সেভ করে নিই, মকআপ দুই ধরনের হয়, একটা ভেক্টর হয় আর একটা কি, তো আমার কাছে এই মকআপগুলো আছে, হ্যাঁ অনেকগুলো মকআপ আছে, আমি একটা ওপেন করি, এখান থেকে ডাউনলোড করবেন আর কি, এখান থেকে আমি চলে যাই কোথায়, এখানে ডিসপিসি, এখানে অনেকগুলো মকআপ আছে, আমি একটা মকআপ ওপেন করে নিই, হ্যাঁ এখন আমি এখানে চলে যাবো টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন ওকে দেখি এখানে এই মেকআপ গুলো দিয়ে দিই, এরকম মেকআপ আছে, একটা মেকআপ সেদিন আমি একটা ডাউনলোড করলাম তো দেখি, এগুলো শুধু ছবি, ছবির উপরে দিলেও অনেক সময় ভালো লাগে, হ্যাঁ নিয়ে যাই, এটা তো দিব না, আচ্ছা একটা আছে অন্য মোকাবগুলো দিব, ভেক্টর মোকাবগুলো দিচ্ছে, হ্যাঁ এগুলো একটা মেরে দিই জাস্ট খালি দেখানোর জন্য, দাদা
ভেক্টর মোকাপ হ্যাঁ এইটা যদি ওকে ডিজাইনটা কোথায় আমার এগুলো ফিবিকে পাইছি এগুলো ফিবিকে পাবেন অনেক বড় তাই না ছোট করে নেই ডিজাইনটাকে কি করবেন আগে আপনি কি করে নেবেন বলেন দেখি এই যে এদিকে টানে এখানে নিয়ে আসেন ওখানে একটা হোয়াইট রাখেন দোকানে এটাকে হোয়াইট দেন এটাকে কি রেড রাখেন অনেকে এইটাই কিনবে বুঝলেন যার পছন্দ লাগবে এইটাই কিনবে কারণ সবার পছন্দ তো কি এক হয় না এই যে এখান থেকে আচ্ছা এই কালারটা থাক একটা রেড থাক আর একটা কি হোয়াইট থাক তখন আমি এই দিক থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে একটা জেপিজি ফাইল করি হ্যাঁ এটা এখান থেকে জেপিজি 100 করলাম এখানে যাই ইয়ে ডেস্কটপে যাই টি শার্ট ডিজাইন হ্যাঁ এখানে লিখে দেয় মক্কা আচ্ছা থাক ঠিক আছে এক্সপোর্ট দিলাম এই যে জেপিজি ফাইল হয়ে গেল তাহলে মক্কাপটাও দিয়ে দেয় আপনাদের যদি মক্কাপটা নিতে চান তাহলে সেভ অ্যাজ তারপর ডেস্কটপে গিয়ে এই মোকাপটা দিয়ে দেয় আপনাদের মানে মোকাপ লিখে দিই সেভ হয়ে গেছে তাহলে এইভাবে করতে হয় বুঝলেন আমি যেটা বললাম এটা কিন্তু ইউনিক টি শার্ট মানে ইউনিক একটা ডিজাইন কারোর সাথে আমি মিল রাখি নাই আমি আমার মতো করে করলাম এই যে এইভাবে চলে আসবো হ্যাঁ তাহলে এভাবে মানে ছোট ছোট সিম্পল সিম্পল গুলাই মানুষ বেশি পছন্দ করে বুঝলেন এই টি শার্টটাকে আমি আমার মার্কেটেও কিন্তু আপলোড দিতে পারি বেচার জন্য আবার এটাকে মার্কেটিংও করতে পারি কিন্তু সময় কি আছে আচ্ছা ধরেন আমার একটা মার্কেটে চলে যাই সেটা হচ্ছে কি টি স্প্রিং এ দেই এই যে আমি করলাম করে ডাইরেক্ট কোথায় আপলোড দিব এখন মার্কেটে কারো যদি ভালো লাগে এটা কিন্তু কিনে নেবে ডলার দিয়ে সেটাও দেখাচ্ছি এই যে আমি এখন চলে যাব কোথায় যে ক্রিয়েটে চলে যাব হ্যাঁ এই ক্রিয়েটে গেলাম আচ্ছা পিএনজি ফাইলটা যে মনে করেন সেভ করলাম এটার এখন গুরুত্বটা আপনাদের দেখাচ্ছি এখন দেখেন এই যে বেস্ট সেলার এখানে চলে যাব কারণ আমি আপনি এই যে ক্যাট ডিজাইনটাতে করলেন এখন মানে মানুষের বলতে ম্যান টি শার্টের উপরে বসাবেন না ওমেন আমি ওমেন টি শার্টের এখানে বসাই ঠিক আছে এই যে টি শার্টের হুডিতেও বসাতে পারি কিন্তু এখানে যাই আপনারাই বুঝতে পারবেন যে কোন টি শার্টটাতে ভালো লাগে বলেন দেখি এটাতে নেই হ্যাঁ ব্ল্যাক না কালারটা চেঞ্জ করা যাবে সমস্যা নেই এখানে গেলাম এখন এই ব্ল্যাক কালার নিলাম ঠিক আছে ওকে এখন এই যে এখান থেকে অ্যাড ডিজাইন দেখি যদি ভালো লাগে তাহলে নিব না হলে নিব না এই যেটা মনে হয় না বেটার হবে কারণ লাল কালারটা আমার ভালো লাগে না এই দেখেন হোক দেখি এটা যদি আমি সাদা করে দেই টি শার্টটা এখন কিন্তু ফুটে উঠছে দেখলেন তাহলে ওই যে এআই ফাইলে কেন রাখছি বলেন দেখি কারণ আমি চাইলে কি করতে পারবো এই যে দিলাম এখন আমি এখান থেকে আরো যদি অন্য কালার এই যে এটা তো ভালো লাগতেছে এটা না এটা ভালো লাগেনি এটা না চলবে না এটা তো চলবে না 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 লাগবো না এটাতে রাখি এখন আমি কন্টিনিউতে যাই দাঁড়াও দাঁড়াও এই যে কন্টিনিউতে ক্লিক করব এখন দেখেন এই প্রোডাক্টটাকে কত ডলার নিব এখানে এডিট করে দেই না এটা $5 হয় নাকি পোকা $24 আছে তো এটাকে
$31 করে দিলাম, হ্যাঁ আমি কত পাবো বলো? তাহলে $31 যদি বিক্রি হয় আমার প্রফিট হচ্ছে $14.10, তার মানে মার্কেট প্লেস বাকিটা কাটে নিবে আর আমি পাবো $14। ঠিক আছে, এখন এই যে নিচে আসি, কন্টিনিউতে ক্লিক দেই। এখন এটা হরিজো দিতে পারবেন, এই যে দেখেন এই লং স্লিপ আছে, দাঁড়া না দেখি, মগদও দিতে পারি, তাহলে অন্যান্য প্রোডাক্টগুলোতেও দিতে পারি। ঠিক আছে, আমি একটা ম্যানের এখানে দিই, হ্যাঁ ম্যান যে কমফোর্টটি আছে না এখানে লাগাই দিই, এটা কালার এডিট করি একটু। ঠিক আছে, আচ্ছা ও এটা তো দিছি মনে হয় নাকি, এই যে হুডিটা তো দিতে পারি, তুমি তো পড়ে আছো এরকম হুডিগুলা, যে মকটাতে মকটাতে ওগুলো দিতে পারি। আচ্ছা দেখি মকটাতে, দেখি মকটাতে গেলাম, সিলেক্ট করতে হয় এভাবে, সিলেক্ট করলে ওইটা চলে আসে এদিকে, তাহলে এটাকে এডিট করে নিতে হয়। হ্যাঁ মানে 15টা প্রোডাক্ট আমি কি করতে পারবো, 15টা প্রোডাক্টে আমি এই ডিজাইনটা কি করে দিতে পারবো, আপলোড দিতে পারবো, এই যেখান থেকে ছোটো করে নিই। এগুলো কাজ সারাদিন তোমরা যদি করো, ছোটো ছোটো ডিজাইন করো আর কি, এরকম করে আপলোড দাও, আর একটু মার্কেটিং করো, পেইড মার্কেটিং আছে আর কি আছে, ফ্রি মার্কেটিং আছে। ঠিক আছে, ফ্রি মার্কেটিং বলতে এই যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে মার্কেটিং চালাই দিতে হবে, আর পেইড মার্কেটিং করলে না তোমার কিছুই করতে হবে না, টাকা খরচ করবা অটোমেটিক, ইউটিউব চ্যানেলে হোক বা ধরো যে আর কোথায় ইউটিউব চ্যানেল, ফেসবুক ওই যে অ্যাড, এগুলোতে দেখবো তো অটোমেটিক অ্যাড আসতে আসে, মানুষের ওখানে চলে যাবে, তোমার খালি কিছু করতে, যখন সেলটা কিন্তু বেশি হয়। ঠিক আছে, দিলাম, এখন কন্টিনিউতে গেলাম। আচ্ছা মকটাতে কি এরকম দেখাবে সেটা তো দেখলাম না, নাকি প্রিভিউতে যদি যাই তাহলে দেখাবে। ঠিক আছে, এরকম দেখাবে এখন, $15.99 দিলে 5 আমি পাবো, এটাকে একটু বাড়াই দেই, না বেশি দিলে মানুষ কিনতে যায় না। হ্যাঁ আচ্ছা 19 দেই, এখন কন্টিনিউ দেই, আর দিব না, আমি 15টা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এই যেখানে বলছে আমার 2টা প্রোডাক্ট অ্যাড হয়েছে, আরও অনেকগুলো করতে পারবো, আমি আর দিলাম না, দিলে পরে। আচ্ছা এখানে দেই, এটা দেই, দিলে তো সমস্যা নেই নাকি, টাইটেল এবং ডেসক্রিপশন কোনো সমস্যা নেই নাকি, এই যে টাইটেল, তাহলে আমার এটা হচ্ছে কি লাভ মি, লাভ মি, লাভ মাই ক্যাট, ক্যাট এখানে লিখেছে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, ওকে। হ্যাঁ এখন এটার একটা সুন্দর ডেসক্রিপশন লিখে নেব, কোথায় চ্যাট জিপিটি থেকে লিখে নেই, তাহলে এটা আমি সুন্দর করে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, একে বলবো যে প্লিজ টাইপ, প্লিজ টাইপ এ ভেরি শর্ট লিখবো, হ্যাঁ নাহলে কিন্তু অনেক বড় দেবে, ভেরি শর্ট ডেসক্রিপশন লিখে দিই, হ্যাঁ ডেসক্রিপশন ফর মাই টি স্প্রিং, টি স্প্রিং কাস্টমার্স, কাস্টমার্স ইন দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপরে একটা কী দাও শর্ট ডেসক্রিপশন দাও, টি স্প্রিং কাস্টমার মানে আমার কাস্টমারের জন্য, এই যে দিয়ে দিতে হবে, খুব বড় হয়ে গেছে মনে হয়। আচ্ছা হোক এখান থেকে কাটে নিব দু একটা লাইন, এই পর্যন্ত দিয়ে দেখি এতটুকু নেয় কিনা সন্দেহ আছে, খুব শর্ট চায়, আচ্ছা ওকে বলে দে ভেরি লং, ভেরি লং প্লিজ টাইপ শর্ট,
তাও বড় হয়েছে দেখছো, ইউআরএলটাকে আমরা কি করব, কপি করব। কপি করে যদি এটা একটু মার্কেটিং করি তাহলে মানুষের কাছে তাড়াতাড়ি কি পৌঁছাবে না? যত বেশি আপনি মার্কেটিং করবেন তত এগুলো আপনার সেল হবে, কথা কি বুঝছেন? সেজন্য ফ্যাক অ্যাকাউন্ট খুলতে হবে। ফ্যাক মানে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু মার্কেটিং করা যাবে না, ঠিক আছে না? মানে নিজের পার্সোনাল হচ্ছে এটা পার্সোনালিটি, এটা হচ্ছে আপনার একটা কি পরিচয়। আপনি একটা ফ্যাক অ্যাকাউন্ট খুলবেন যে অ্যাকাউন্টগুলোতে মানুষ বেশি করে ফলো দিবে এরকম, ঠিক আছে? এখন আপনি এখানে যান, আপনি পিন্টারেস্টে করতে পারেন, ফেসবুকে করতে পারেন, লিঙ্কডইনে করতে পারেন। হ্যাঁ, আমি ধরেন যে কোনো একটাতে করি, টুইটারে করি, কোথায় টুইটারে গেলাম, তাহলে আপনি আপনারা চাইলে কিন্তু বাড়িতে গিয়ে কি করতে পারেন। আপনারা কিন্তু ধরেন একটা টিস্প্রিং অ্যাকাউন্ট খুলতে পারেন, টিস্প্রিং অ্যাকাউন্ট গিয়ে সার্চ দেন ইউটিউবে যে টিস্প্রিং কীভাবে খুলে, এখানে পোস্টে গেলাম, ঠিক আছে? তাহলে আমার এটার কি লাভ, মি লাভ মাই ক্যাট লিখেছে যে টি শার্ট ডিজাইন। হ্যাঁ, টি শার্ট এখানে কমফোর্ট টি শার্ট লিখে দিই, কম কারণ এই যে ইউআরএলটা কোথায় আছে, এখানে, তাই না? আচ্ছা, ইউআরএলটাকে নেই, ইউআরএলটাকে নিলাম, নিয়ে আমি এটাকে শর্ট লিঙ্ক করে দিই নাকি? এই যে শর্ট লিঙ্ক কিভাবে করে দেখেন, লিঙ্কটা খুব বড় হয়ে গেছে, এই লিঙ্কটা যদি দেন তাহলে কিন্তু কি, ওই যে কালকে একটা টি শার্ট দিয়েছিলাম আপলোড, এটা দেখা 3 জন ক্লিক করছে, কপি করে দেখেন, কপি করে। এই যে ও রেজিস্টার তো আমার করা আছে, এখন লগ ইন করি, মানে ফ্রিতে কয়েকবার করা যাবে কিন্তু রেজিস্টার করলে, এখানে গুগলে যাই, মানে আমার অ্যাকাউন্ট খোলাই আছে আর কি, জাস্ট খালি লগ ইন করবো। লগ ইন করলে আপনি আনলিমিটেড কি করতে পারবেন, শর্ট লিঙ্ক করতে পারেন। আচ্ছা, শর্ট লিঙ্কটা কেন করতে হয় বলেন দেখি, এখানে যে লিঙ্কটা নিলাম আমি কপি করি, এটা অনেক বড় লিঙ্ক। হ্যাঁ, কমফোর্ট বাং ঠিক আছে রে, আচ্ছা এখানে লিখে দেবো অর্ডার, অর্ডার নাও লিখে দিলাম, তাহলে অর্ডার লিখলাম, এখন এই যে শর্ট লিঙ্ক করবো। হ্যাঁ, কোথায় গেল, এখান থেকে এই যে আমি কন্ট্রোল ভি দিলাম, এই যে শর্ট, এই যে লিঙ্ক হয়ে গেছে এই যেটা, ঠিক আছে? এখন এটাকে আমি কি করব, কপি করব, এই কপি করলাম, তাহলে লিঙ্কটা ছোটো হইলো, এখানে আমি দিয়ে দিলাম, এই কতটুকু ছোটো হলো, তাই না? আর ওই লিঙ্কটা যদি দিতাম এখানে ভর্তি হয়ে যেত, আর কিছু লিখতেই পারতাম না, তাই না? এখন আমার ছবিটা দরকার, আমি যেটা আপলোড দিলাম না, তখন দেখি আমার স্টোরে দেখি এটা যদি হয়, মানে আপলোড হয়েছে কি না স্টোরে গিয়ে দেখি। নাও হতে পারে, হ্যাঁ, কারণ অনেক সময় সময় নেয়, মাঝে মাঝে ফির তাড়াতাড়ি হয়, হ্যাঁ মুখ চলে আসছে। তাহলে আমি কোনটা নেবো বলেন, এই যে এটাতে সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? এই যে এটাকে কি করব, সেভ ইমেজ, এখানে গেলাম, কোথায় ডাউনলোডে যাই, ডেস্কটপে যাই নাকি, এখানে লিখে টিস্প্রিং,
এটা হচ্ছে এক নাম্বার ইমেজ ধরেন। তারপর আমি মকটাও নেই নাকি, মকটা নিলাম, এই মকটাও নেই, এটা হচ্ছে দুই নাম্বার ইমেজ। তারপর আর কি ছিল রে, ক্লাসিক টি নাকি কমফোর্ট টি, কমফোর্টটা মনে নিছি নাকি, নেই নেই, আচ্ছা এটাও নেই, এটা হচ্ছে তিন নাম্বার দিলাম। ওকে হয়েছে। হ্যাঁ এখন আমি এখানে যাই, তারপরে এই যে ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে আমি এই যে এখান থেকে তিনটা ইমেজে কি করি, কপি করি, যে কপি করলাম। এখন এখানে নিচে কিছু লিখে দিতে হবে তাই না, এখন এখানে হ্যাশট্যাগ লিখে দিব। হ্যাশট্যাগটা কোথায় পাবো, ওই চ্যাট জিপিটিকে বললে, এই এখানে তো লিখে দিছি নাকি, ও ধরে এখানে এখানে প্লেস টাইপ সাম হ্যাশট্যাগ টপ লিখি, ইনস্টাম টপ টপ লিখব না, লিখে এই দেখ কতগুলো হ্যাশট্যাগ দিচ্ছে, এতগুলো দরকার নেই। হ্যাঁ এরে বাবা, হ্যাঁ চল্লিশটা এতগুলো ধরে কয়েকটা নিয়ে নেই, আরো অনেকগুলো ধরবে মনে হয়, আরো অনেকগুলো ক্যারেক্টার ধরবে। এখন ভাইরাল কিছু আছে জানেন, ভাইরাল ট্রেন্ডি ট্যাগ আছে, এই যে ভাইরাল মানে বর্তমান সময়ে কোন বিষয়টা ট্রেন্ডিং এ আছে, বলতে কোন বিষয়টা মানুষের মুখে মুখে, যেমন কিছুদিন আগে রাজনীতি এটা ছিল, যেমন কিছুদিন আগে বাবরি মসজিদ আর এই যে রাম মন্দির এরকম ছিল, মানে সারা বিশ্বে কোন বিষয়টা ট্রেন্ডিং এ আছে এটা বের করতে হবে, এই ট্যাগগুলো বের করতে হবে। হ্যাঁ এখানে লিখবেন যে ট্রেন্ডিং ট্যাগ, এই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ টুইটার, এখানে যাবেন। তারপরে এই যে ওয়েবসাইটগুলো আছেই ঠিক আছে, এগুলো থেকে বের করা যাবে। যেমন আমি এই যে ট্রেন্ডস 24 এখানে যাই, এই যে ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে নেবেন না কি নেবেন, সারা বিশ্বের গুলাই নেই, এটা কি ফিউ মিনিট মানে এক মিনিট আগে দিতে, এটা এগুলাই নিয়ে নিই নাকি, এই যে এখানে একটা হ্যাশট্যাগ আছে এটা নিব, এটা নেই একটা, এই যে এই হ্যাশট্যাগটা নেই, এগুলো দিলে না মানে খুব তাড়াতাড়ি কি হয় এগুলো ভাইরাল হয়ে যায়, এটা দিলাম নিচে যাই, আরো মানে ধরবে অনেকগুলো নাকি। না নাই দেখি সমস্যা নেই, অত কিছু আমার দরকার নেই, আমার খালি কি দরকার এটা ভাইরাল করার দরকার নাকি, এগুলা এই এগুলোর কাজ তো কে করে রে, ডিজিটাল মার্কেটাররা বুঝছেন নাই, এই মার্কেটিং করতেছে এটা, কিন্তু একদম মার্কেটিং এর ভিডিও দেখাচ্ছে, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং, এটাকে বলে কি ফ্রি মার্কেটিং। আর পেইড মার্কেটিং হলে আপনাকে ডলার দিয়ে কি করতে হবে, ওই যে দেখেন না, ওই যে একটা ভিডিও ছাড়লেন সেই ভিডিওটাকে বুস্ট করতে বলে, তাহলে বুস্টটা কি মার্কেটিং, তাকে বুঝছেন, যেমন এই যে এখানে একটা হ্যাশট্যাগ আছে এগুলো লাগাই দিবেন, দেখবেন যে কিছুক্ষণ পরে অনেকগুলো ভিউ হবে। এগুলো আগে কেউ শিখাইছে আপনাদের, কোনটা নেই রে, এইটে মেরে দেই, মিল আছে আছে নাই অত কিছু দেখাচ্ছে, সেজন্য বলছি কি যে আপনার ফ্যাক অ্যাকাউন্ট খুলতে হবে, ফ্যাক অ্যাকাউন্ট যদি আপনার লসও হয় সমস্যা আছে, কিন্তু অরিজিনাল অ্যাকাউন্টটা যদি আপনার কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দুঃখ হবে। যেগুলো ট্রেন্ডিং আছে হ্যাশট্যাগ, এখন আমি পোস্ট করে দিলাম, এই যে পোস্ট করে দিলাম, এখন আমি কি করব, এখানে এই যে ভিউ দিলাম, এই যে ভিউতে এইরকম দেখাবে দেখলেন, এটা লাইক দেই, কেউ যদি কি করে মনে করেন এটা কিনতে চায়, এই যে অর্ডার নাও, এখানে আমি লিংক দিই, এখানে ক্লিক করবে ডাইরেক্ট কোথায় চলে যাবে, এই যে টি স্প্রিং এর যেখানে আমি করছি, এখন কেউ যদি কিনতে চায় এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট এখন কয়টা নিবে সেটা দিয়ে চেক আউট, ঠিক আছে এই যে আমি যদি চেক আউটে ক্লিক দিই, এখান থেকে কী দেখায়, আমার লোকেশন দেখাবে বাংলাদেশ, এই দেখেন তাহলে আমার খরচ কত হচ্ছে, চব্বিশ মানে টোটালি ও কেটে নিবে আর কি। হ্যাঁ যখন ইমেল অ্যাড্রেস আপনার নাম অ্যাড্রেস সব কিছু দেবেন, আপনার বাড়িতে কি পৌঁছায় দিবে, ঠিক আছে
আচ্ছা, তাহলে এভাবে আপনাদেরকে কি করতে হবে, কাজ করতে। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, যেমন আমি ইটসিতে যদি যাই, ইটসি কোথায়, ইটসিতে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দেই, আমি যদি এখানে ক্যাট টি শার্ট লিখি, ক্যাট টি শার্ট, দেখেন দেখি কত সিম্পল টি শার্ট গুলা কতবার বিক্রি হয়েছে, দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই দেখেন, এই যেখানে একটা ক্যাট, এই যে এটা 7,000 বার সেল হয়েছে, $21 করে যদি 7,000 বার সেল হয়, তাহলে এইটুক ছোট্ট ডিজাইনটা যদি মনে করেন 7,700 বার সেল হয়েছে, তাহলে $21 করে কত ডলার হয়, দেখেন এইটা করতে কয় মিনিট লাগবে, সময় লাগবে না। তারপর এইদিকে দেখাই আপনাদের, এই যে এইটা, এটা ডিজাইন দেখলেন, আর এখানে এই যে ক্যাট ড্যাপ, এই দেখেন ক্যাটের মাথাটার উপরে ক্যাট ড্যাপ দিছে, এটা কতবার, 150 বার সেল হয়েছে, $1,500 সেল হয়েছে $30 করে। কিছু বুঝছেন, মাথায় ঢুকছে কিছু? সেজন্য বলছি টি শার্টটা শিখেন একটু বেশি করে, দেখলেন। কিন্তু আপনার স্টোরে মাল রাখতে হবে, শুধু দোকান হলে হবে, দুই একটা মাল নিয়ে আপনি বিজনেস করতে গেছেন হবে না। এগুলো করতে হলে আপনাকে, তার মানে এইরকম বিজনেস করতে হলে আপনাকে কি করতে হবে, কিছু টাকাও খরচ করতে হবে প্রথম প্রথম। যেমন আপনি যদি মার্কেটিংটা, পেইড মার্কেটিংটা করেন, ইউটিউব হোক, মনে করেন টুইটার হোক বা ইনস্টাগ্রাম হোক বা ধরেন ফেসবুকের মার্কেটিংয়ে যদি আপনি বুস্ট করেন, বা আপনি ধরেন ওই যে অ্যাড চালান, অ্যাড গুগল অ্যাডস আছে, বিভিন্ন মাধ্যমে অ্যাড যদি আপনি চালান, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি সেল হবে। আপনার খরচ যদি হয় $50, আপনার সেল হয়েছে ধরেন $500।